হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব খুব কুইক অ্যান্ড ইজি একটা ব্রেকফাস্ট রেসিপি। সেটা হলো পিনাট বাটার জেলি ট্রে বেক। উইকডেজের জন্য এই রেসিপিটা খুবই পারফেক্ট। আপনি যদি একটু ডিফারেন্ট কিছু উইকডেজের ব্রেকফাস্টে খেতে চান, আপনি এটা ট্রাই করতে পারেন। এটা আপনি আগের রাতেই বানিয়ে রাখতে পারেন এবং সকালে জাস্ট একটু মাইক্রোওয়েভে আপনি ওয়ার্ম আপ করে নেবেন, আপনার ব্রেকফাস্ট রেডি। তো চলুন দেখে নিই কী কী লাগবে আমাদের এই পিনাট বাটার জেলি ট্রে বেক বানাতে। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 2 কাপ। এরপরে আমি নিচ্ছি 2টো ডিম এবং ডিমগুলো রুম টেম্পারেচারে রাখা। তারপর আমি দুধ নিয়ে নিচ্ছি 1 কাপ, সেটাও রুম টেম্পারেচারে রাখা। কুকিং অয়েল 2 টেবিল চামচ, পিনাট বাটার 1 টেবিল চামচ, আমাদের এছাড়া লাগবে চিনি 3 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ, আর বেকিং পাউডার 2 চা চামচ, আর স্ট্রবেরি জ্যাম 1 টেবিল চামচ। এখন আমি একটা মিক্সিং বোলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আমি এখানে এখন আসলে সব শুকনো উপকরণগুলো দিয়ে তারপর খুব ভালো করে মিক্স করে নেব। এরপর নিয়ে নিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি, এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 2 চা চামচ বেকিং পাউডার। আমার শুকনো উপকরণগুলো সব দেয়া হয়ে গেল, এখন আমি এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এর মধ্যে 2টো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে এরপর আমি এর মধ্যে মিক্স করব আমার কুকিং অয়েল 2 টেবিল স্পুন সেটা, এবং কুকিং অয়েলের পরে আমি দিয়ে দিব এর মধ্যে 1 কাপ দুধ। আমি প্রথমে 3/4 কাপ দুধ নিয়েছিলাম, কিন্তু আমি পরে দেখলাম আমার মিক্সটা একটু ঘন হয়ে গেছে, সেজন্য আমি পরে আবার 1/4 কাপ অ্যাড করে নিয়েছি। সো আপনারা 1 কাপ মিল্ক নেবেন 2 কাপ ময়দার জন্য। নিয়ে এখন সবগুলো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে একটা বিচার দিয়ে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ একত্রে মিশে যাচ্ছে। তো আমি প্রায় 4-5 মিনিট মিক্স করেছি, এবং যখন আপনি কনসিস্টেন্সিটা এরকম পাবেন, আপনার ব্যাটারটা যেটা খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, এরকম হলে আপনি বুঝবেন আপনার ব্যাটারটা রেডি। এখন আমি একটা বেকিং ট্রেতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমার এই বেকিং ট্রেটার সাইজ হচ্ছে 13-13.5 ইঞ্চি। তো এখন আমি এর মধ্যে যেটা করব, আমার সেই ব্যাটারটা ঢেলে দিচ্ছি এই বেকিং ট্রের মধ্যে। ব্যাটারটা বেকিং ট্রের মধ্যে ঢেলে দিয়ে আমি এখন যেটা করবো, একটা স্প্যাচুলা নিয়ে ব্যাটারটাকে সম্পূর্ণ ট্রের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে দিব, সমানভাবে, কোথাও যাতে উঁচু এবং কোথাও যাতে নিচু এরকম না থাকে, যাতে একটা সমানভাবে মিশে যায়। এখন এর মধ্যে আমি স্ট্রবেরি জ্যামটা আর পিনাট বাটার দিয়ে দিচ্ছি। স্ট্রবেরি জ্যামটা আমার বাসায় বানানো, ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আপনাদের সাথে এটার রেসিপি শেয়ার করবো। আর তারপর আমি একটু 1 টেবিল স্পুন পিনাট বাটার এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটা টুথপিক নিয়ে জাস্ট একটু পিনাট বাটার আর স্ট্রবেরি জ্যামটাকে ছড়িয়ে দিচ্ছি। তো এখন আমি যেটা করব, আমার ওভেনটা আমি অলরেডি প্রিহিট করে রেখেছি 350 ডিগ্রি ফারেনহাইট অথবা 180 ডিগ্রি সেন্টিগ্রেডে। তো এখন আমরা এইটাকে বেক করে নিলাম 15 মিনিট, এবং 15 মিনিট পর আমি একটা টুথপিক দিয়ে ট্রাই করলাম, দেখলাম যে না, আমার টুথপিকটা ক্লিন বের হয়েছে, দ্যাট মিন্স আমার বেকিং বেকটা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা বেক করে বের করার পর এটা দেখতে কতটা সুন্দর লাগছে, এবং খুবই এটা খুব সফট এবং ফ্লাফি হয়েছে। তো আমি ওয়েট করছি কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য, এটা হালকা একটু ঠান্ডা হওয়ার পর তারপর আমি এটা কেটে সার্ভ করব।
এখন আমি একটু ডিশ আউট করছি। আর আপনারা চাইলে এটাকে ফ্রিজারে রেখে দিতে পারেন এক মাসের জন্য জিপলক ব্যাগে করে, এবং জাস্ট আপনি ব্রেকফাস্টের আগে এটাকে বের করবেন, 20 সেকেন্ড ওয়ার্ম আপ করবেন মাইক্রোওয়েভেন, এবং আপনার ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে। এখন এটাকে আমি সার্ভ করব ম্যাপল সিরাপ দিয়ে, বাট আপনারা চাইলে এটাকে ম্যাপল সিরাপ অথবা হানি যে কোনো একটা কিছু দিয়ে সার্ভ করতে পারেন, অথবা এটা আপনারা এমনিতেও খেতে পারেন। যেহেতু এটার মধ্যে হালকা আমরা চিনি দিয়েছি এবং স্ট্রবেরি জ্যামের থেকে একটু অবভিয়াসলি একটু সুইট ফ্লেভার আপনারা পাবেন, সো ওটা আপনারা এমনিতেও খেতে পারেন, ওটাও এক ধরনের অন্যরকম মজা লাগবে। তা আমি এখন এটা একটু ট্রাই করে দেখি, এমনি দেখুন আমি আপনাকে এটা কেটে দেখাচ্ছি এটা কতটা সফট এবং ফ্লাফি। নেক্সট বাইট, আপনার বাইটে যখন পিনাট বাটার এবং স্ট্রবেরি জ্যাম দুটো পড়বে, তখন আপনি ফিল করতে পারবেন যে এটা আসলে কতটা টেস্টি হয়েছে খেতে। তো আমি আশা করব আমার এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা এটা ট্রাই করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ থাকুন। আল্লাহ হাফেজ।